সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য দেশগুলির মধ্যে ঈদ উল আজহার নামাজ আজিয়ে সম্পন্ন ই বাংলাদেশের মধ্যে ব্যাকুণে পরিবার এবং আত্মীয় স্বজন মরে ঈদ উদযাপন করলেও প্রবাসর মধ্যে ইয়ন সম্পূর্ণ বিপরীত। পরিবার পরিজন ছাড়া প্রবাসর মধ্যে ঈদ উদযাপন মানেই শূন্যতা। কিন্তু এরপরেও প্রবাসীয়ল একে অন্যের ফোয়ারে কুশল বিনিময়ের মাধ্যমে এই শূন্যতা বুলি তাহিবের চেষ্টা করে। আমিরাতের মধ্যে সাতান প্রদেশের মধ্যে প্রায় 5,500-এরও বেশি মসজিদের মধ্যে ঈদুল নামাজ আজিয়ে পূর্ব নির্ধারিত সময়মধ্যে উদযাপন হই। সহস্র মাইল দূরেও মরুভূমির দেশ আমিরাতের মধ্যে প্রবাসীয়ল শত হাজার ব্যস্ততার মাঝেও ঈদ উৎসব পালন করিবার চেষ্টা করে। নামাজের পর কেউ ঘুম যায় এবং কেউ পশু কুরবানি এবং কেউ আড্ডা দিয়ে এ সময়ও পার করে। আবার বোধ কেয়ার ছুটি নতাহন্ন হারণে হাজার ব্যস্ততার মাঝে এ সময়ও পার করে কর্মস্থানের মধ্যে, কিন্তু তারপরেও তার মাঝে শূন্যতাকেও হাজ করে। কিছু গরমের পরও বেশি সুন্দরভাবে উদযাপন করি, বাট তারপরেও কিন্তু আর দেশরে যথেষ্ট মিস করি, কারণ আর পরিবার হইলে বাংলাদেশত যারা যারা ডিউটি আছে বহুত ডিউটি যাবে কই, আর যারা যারা এখন ছুটি আছে অতই তারা যায় রে বেকুন মিলি জুলিয়ে রাতে স্বজন পরিবার পরিজন কে তাইলি তার আর লইরে বিভিন্ন গরু সল কুরবানি দিব। নমাজ শেষ পরে আর এডে গরু গুস্তি রুটি হবে লাই মানুষের ভিড় বেশি আর সামলাইন না পারি। ইচ্ছে থাকিল পরিবারের পরে সহস্র মাইল দূরে থাকা রেমিটেন্স যুদ্ধল পরিবারের পরে ভাগাভাগি হয়ে লইতে পারে তার আনন্দগীন। তবে বিন দেশত বসবাস করানোর হারণে প্রবাসমিতি ঈদ সহ বিভিন্ন উৎসবগীন ভাগাভাগি করিয়ারে বুলিতে আহিবে চেষ্টা করিয়ারে নিজেরের মধ্যে লুকে রাখে তারার হস্তগীন এবং প্রত্যাশা করে যেন ঈদ আনন্দ মৃদ্ধি ভালো থাকে তারার পরিবারের সদস্য হল। তারপরও দেশের যে বন্যাগ্রস্ত আরা দুঃখ প্রকাশ করে এবং আরা অত্যন্ত চিন্তার মাধ্যমেও আসি, কারণ এই যে এত বড় বন্যা বাংলাদেশের মাধ্যমে খুব কম সংখ্যক ওই। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঈদ উদযাপনের মধ্যে বাংলাদেশিগুলোর মধ্যে তোড়জোড় থাকিলেও বাংলাদেশের বিভিন্ন স্থানের মধ্যে বন্যা মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইয়নলাই সমবেদনাও আসিল তার মধ্যে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে সাতটা অঞ্চল আছে এই সাতটা অঞ্চলের মধ্যে আমিরাত সরকারের ঘোষণা মতে ঈদুল নামাজ সম্পন্নই, কিন্তু ঈদুল নামাজ সম্পন্ন করলেও এড়ে যারা আমিরাত প্রবাসী আছে তারা তারার পরিবার এবং পরিজনরে সুদূর প্রবাস আত্মাহনের কারণে খুবই মিস করে। আর আশা করি দি এই প্রবাসী হলর যে পরিবার পরিজন দেশের মধ্যে আছে তারা সবসময় সুখে থাক এই প্রত্যাশায় আজি এড়তুনি বিদায় লইলাম। সংযুক্ত আরব আমিরাতুন ইশতিয়াক আসিফ, সি প্লাস টিভি।